আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই আমার বুক ভরা ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আপনারা আপনাদের সামনে যে গাড়িটি নিয়ে কথা বলবো সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে একটি আইসার গাড়ি। তো এই গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমার এই ভিডিওটি দেখে যদি আপনার যদি আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে আমি কোনো গাড়ি ভিডিও আপলোড করলে সেই ভিডিও নোটিফিকেশন সরাসরি চলে যায় আপনার ফোনে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আপনারা ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2006 এবং গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে 2007 সালে। আর এই গাড়িটির কেবিন নতুন লাগানো হয়েছে, আর গাড়িটিতে 11-12 এর বডি নতুন বডি লাগানো হয়েছে আর কি। আর এই গাড়িটিতে যে ইঞ্জিন লাগানো আছে এটা হচ্ছে টাটা 1109 মডেলের ইঞ্জিন এই গাড়িটিতে লাগানো হয়েছে। আর গাড়িটিতে 6টি সিলিন্ডার রয়েছে। আর গাড়িটিতে আপনার ভিডিওতে যে মানে যতটুকু দেখতেছেন এখনও কাজ পুরোপুরি শেষ হয়নি, আরও কিছু কাজ করার বাকি আছে। তবে যিনি বিক্রি করবেন উনি সম্পূর্ণ কাজ করে দেবেন, সেটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। আপনারা শুধু দেখেন গাড়িটি কেমন লাগে বা গাড়িটি কেমন। আর এইগুলো এই গাড়িটির চাকা সবগুলো নতুন। আর গাড়িটির সাইজ হচ্ছে, চাকার সাইজ হচ্ছে 8x25x20। হ্যাঁ, আর গাড়িটির কাগজপত্র 3-4 বছরের ফেল আছে। অবশ্যই এই কাগজপত্র যদি আপনারা যদি বলেন আপনারা করে নিতে পারবেন, আর যদি মালিককে যদি বলেন মালিকও আপনাদের করে দিবে, কোনো সমস্যা নেই। এই গাড়িটির লোকেশন হচ্ছে সিলেট রাজানগর মৌলভীবাজার, মানে মৌলভীবাজারে আপনারা গাড়িটি পাবেন। তো আপনাদের জন্য অবশ্যই আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন। আর এই গাড়িটির একদম একদম ধরা হয়েছে 7 লাখ টাকা, কোনো দামাদামি চলবে না। তো আপনাদের যদি গাড়িটি এই 7 লাখের মধ্যে যদি ভালো লাগে তাহলে আপনারা সরাসরি গিয়ে গাড়িটি দেখতে পারেন। আর বন্ধুরা, অবশ্যই আপনারা সরাসরি দেখে ভালো করে গাড়িটি বুঝে শুনে কাগজপত্র একদম সব কিছু ভালো করে চেক করে তারপর আপনারা গাড়িটি কিনবেন, ঠিক আছে? তো আপনারা দেখেন, আমি আরও একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। নিচের গাড়িটির ডিফেন্সেল, ফোনিক্সেল সব কিছুই ওভারঅল খুব ভালো কন্ডিশনে আছে। আপনারা সরাসরি যখন দেখবেন তখন এর থেকে আরও মোটামুটি ইনশাল্লাহ আরও ভালো পাবেন। আর এই হলো গাড়ির অবস্থা। তো বন্ধুরা, যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা সরাসরি গিয়ে মালিকের সাথে কথা বলে তারপর আপনারা লেনদেন করবেন, ফোনের মাধ্যমে কোনো প্রকার কোনো লেনদেন করবেন না, ওকে? তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।